सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्येतम्बके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्त परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, शुभ महालया सबाई के स्वागत जानिए आमरा शुरू करछि आमादेर आजकेर पथ चला भागवार्ता अनुष्ठाने। आपनादेर सबाई के स्वागत, मा सबार मंगल करुन एई शुभकामना जानिए शुभ सुप्रभात जानाबो पंडित जी के अनेक अनेक स्वागत। शुभ महालया, शुभ महालया, शुभेच्छा जानिए आजकेर प्रोग्राम शुरू करब। आज की अमावस्या थाकबे बिकेल 5:11 पर्यन्त, तारपर शुरू हबे शुक्लपक्षेर प्रतिपद अर्थात नवरात्रि शैलीपुत्रीर पुजो शुरू हबे। प्रतिपदे आज 10:37 पर्यन्त दिवा ब्रह्मजोग, तारपर शुरू हबे बैदिती जोग। आजकेर ग्रहगत सन्निवेश रवि आजके अवस्थान करछे कन्या राशिर हस्ता नक्षत्रे, चंद्र आजके अवस्थान करछे कन्या राशिर हस्ता नक्षत्रे, मंगल आजके अवस्थान करछे कन्या राशिर हस्ता नक्षत्रे, बुध आजके अवस्थान करछे कन्या राशिर चित्रा नक्षत्रे, बृहस्पति आज के अवस्थान करछे मकरेर धनिष्ठा नक्षत्रे, शुक्र आज के अवस्थान करछे वृश्चिक राशिर अनुराधा नक्षत्रे, शनि आज के अवस्थान करछे मकरेर श्रवणा नक्षत्रे, राहु आज के अवस्थान करछे विष राशिर कृत्तिका नक्षत्रे, केतु आज के अवस्थान करछे वृश्चिकेर अनुराधा नक्षत्रे। आज मेष राशि जातक जातिकादेर किछु कर्मक्षेत्रे नानाविध समस्या एवं जटिलता, मेष राशि जातक जातिकादेर नानाविध बाधा विड़म्बना थाकबे एवं सतर्कता अवलम्बन करे चलते हबे। मेष राशि जातक जातिकादेर आज की शुभ दिक हच्छे पूर्व दिक, शुभ रंग हच्छे आपनादेर लाल एवं सबुज। 8 संख्यार जातक जातिकादेर क्षेत्रे विशेषभावे शुभ, 2 संख्यार जातक जातिकादेर अशुभ। विष राशि जातक जातिकादेर क्षेत्रेओ शुभ, अर्थनैतिक कर्मजीवनेर साफल्य, जारा ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক শুভ। আজ বিষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ দিকে শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, কিন্তু 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজীবনে সাফল্য এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারাও আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, নানাবিধ সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মজীবিত সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনেরও সাফল্য। আজ সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশি জাতক জাতিকারাও আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, নানাবিধ সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারাও আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং ধনুরাশি জাতক জাতিকাদের প্রিয়জনেরও সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ।
চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র। মকর রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা তিনটের মধ্যে সেভাবে ফেলবেন, সাফল্য মিলবে। বেলা তিনটের পর শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য নাও মিলতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ অশুভ ফল মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে মিশ্র ফল পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক পারিবারিক দিক থেকে শুভ এবং প্রিয়জনেরও সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আমাদের রাশিফল শেষ এবং আজকের দিনটা গতকাল রাত্রিবেলায় অমাবস্যার পুজো হয়েছে এবং পণ্ডিতজির গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিবিধান যাদের তাদের ছিল নিশ্চয়ই সেগুলো সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এক প্রকার তো সবই হলো। মোটামুটি আমাকে রাত তিনটে পর্যন্ত পুজো হলো। এবং এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যা মানে আমি বলতে পারি রাত জাগা, সেই অবস্থায় প্রোগ্রাম করতে এসেছি। যাই হোক, আমার আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার যে কণ্ঠে যে চণ্ডী পাঠ সেটা আপনাদের শোনাবো বলে, এবং সেটা হচ্ছে আমার ফেসবুক বা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। মানে আমার কণ্ঠে চণ্ডী পাঠ অর্থাৎ আমার ফেসবুক এবং ইউটিউবে। এরপরে হচ্ছে সামনে হচ্ছে নবরাত্রি। এই নবরাত্রি উপলক্ষে প্রতিকার প্রতিবিধানের জন্য আপনারা চিন্তাভাবনা করতে পারেন, কারণ আমার গৃহে পুজো হবে এবং সেই পুজোও কিন্তু লাইভ অনুষ্ঠান দেখানো হবে ফেসবুক এবং ইউটিউবে। অষ্টমীর পুজো, সন্ধি পুজো, নবমীর পুজো, সমস্ত পুজোগুলো কিন্তু লাইভ টেলিকাস্ট হবে। যেভাবে গতকাল পুজো হয়েছে, গতকাল আমি যেভাবে পুজো টেলিকাস্ট করলাম, ঠিক সেভাবে কিন্তু আমার এই দুর্গাপুজো উপলক্ষে কিন্তু পুজোগুলো হবে। এবং আজকে আপনার চেম্বারও তো আছে, চেম্বার আছে, বারাসাত চেম্বার আছে। বারাসাত চেম্বার 12টা থেকে শুরু হবে, 12টা থেকে 4টের মধ্যে আসার চেষ্টা করবেন আজকে বারাসাত চেম্বার। আর তার পাশাপাশি শুক্রবার মেছেদা আছে এবং শনিবার বর্ধমান আছে, তারপর আবার লক্ষ্মী পুজোর পর সমস্ত চেম্বার শুরু হবে। মানে এই আগামীকাল আজকে চেম্বার রয়েছে বারাসাতে, আর তারপরে আপনারা শুক্রবার দিনকে পাবেন হচ্ছে মেছেদা 8 তারিখ, 9 তারিখ শনিবার পাচ্ছেন বর্ধমান। তার পরবর্তী যে চেম্বার রয়েছে সেটা হচ্ছে 22শে অক্টোবর, মানে দীপান্বিতা অমাবস্যাকে আপনারা এখানে কাজে লাগাতে পাচ্ছেন। 22শে অক্টোবর আগরতলা, 23শে অক্টোবর গৌহাটি, 24শে অক্টোবর শিলচর এবং 31শে অক্টোবর দিল্লিতে চেম্বার রয়েছে। 22/10 হচ্ছে আগরতলা, 23/10 হচ্ছে গৌহাটি, 24/10 হচ্ছে শিলচর এবং 31/10 হচ্ছে দিল্লি। আমরা চলে যাই আলোচনায়। হ্যাঁ, আমি যে ধারাবাহিক একটা অনুষ্ঠান করছিলাম যে বনেদেবাড়ির পুজো নিয়ে, আজকে যে অনুষ্ঠানটি করবো সেটা হচ্ছে লাহাবাড়ির পুজো নিয়ে, অর্থাৎ কলকাতার বিখ্যাত লাহাবাড়ির পুজো। কলকাতার বড় পারিবারিক পুজোগুলোর মধ্যে লাহাবাড়ির পুজো অন্যতম। মনে করা হয় বর্ধমানের বড়শুলে প্রথম পুজো শুরু করেন বনমালিশ লাহা, পরবর্তীতে কলকাতা এই পুজো শুরু করেন দুর্গাচরণ লাহা। এবারের পুজোর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আর বেশ অদ্ভুত, আর কথাও চোখে পড়ে। লাহাবাড়ির কুল দেবতা সিংহ বাহিনী এবং দুর্গাপুজোর সময় দেবী দুর্গা সিংহ বাহিনী একই সাথে পূজিতা হন। সিংহ বাহিনী কী করে এবাড়ির কুল দেবী হলেও সে বিষয়ে একটি অলৌকিক ঘটনা আছে। শোনা যায় কোনো এক সময়ে নাকি দেবীর এই মূর্তি কোনো এক গভীর জঙ্গলে ডাকাতদের হাতে লাঞ্ছিত হয়ে অনাদারে অযত্নে পড়েছিল। এই বাড়িরই এক সদস্য দেবীর কাছে স্বপ্নাদেশ পেয়ে মেয়ে মূর্তি উদ্ধার করতে গিয়ে দেখেন দেবী বড় বিপন্ন। তিনি যত্নে দেবীকে তুলে নিয়ে এসে কুল দেবী রূপে পুজো শুরু করতে শুরু করেন। সেই থেকে অষ্টধাতুর সেই মূর্তি কুল দেবী রূপে এই বাড়িতে প্রতিষ্ঠিত। মনে করা হয় এই ঘটনার পর থেকে লাহাদের ব্যাপক উন্নতি হয়। পরবর্তীতে শিবচরণ লাহা ইংরেজদের সঙ্গে
পেন খাতা পত্র মূল্যবান রত্নের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। পূজোর জাকজমকও বাড়ে এই সময় থেকে। এবারের পূজো হয় পূজো হয়ে ওঠে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে একটি অন্যতম। এই বাড়িতে দেবী দুর্গার রূপ অন্য, তিনি এখানে হরপার্বতী রূপের পূজিতা হন। লাহাবাড়ির পুজো হয় বৈষ্ণবপথে শিবের কোলে দেবী দুর্গা উপাবিষ্টা, মহিষাসুর থাকেন না, দেবীর হাতে কোনো অস্ত্র থাকে না। লাহাবাড়ির পুজোর রীতি হলো যে অন্যরকম। জন্মাষ্টমীর দুই দিন পরে দেবীপক্ষের শুরুতে বোধন হয়, প্রথা মেনে এখানে অন্নভোগ হয় না। এখানে ভোগের বিশেষত্ব নানা ধরনের মিষ্টি, এখানে বলি প্রথা পুরোপুরি লুপ্ত হয়নি। তবে প্রাণী হত্যা হয় না, বলি হয় কুমড়ো শশা। বিসর্জন ঘিরে এই বাড়িতে রয়েছে এক অদ্ভুত প্রথা। বিসর্জনের ফিরে বাড়ির পুরুষেরা জিজ্ঞেস করেন, মা আছেন ঘরে? তখন বাড়ির কোনো মহিলা ভিতর থেকে উত্তর দেন, হ্যাঁ মা আছেন। বাইরে থেকে ফের জিজ্ঞাসা করা হয়, মা ঘরে আছেন? একই উত্তর দেওয়া হয় ভিতর থেকে। এরপর তিনবার জিজ্ঞাসা করার পর সবাই ভেতরে প্রবেশ করেন। আজ এখানেই শেষ করলাম, অর্থাৎ বনেদেবাড়ির পুজোর এই অনুষ্ঠান নিয়ে, ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে। আগামীকাল থেকে শুরু করব নতুন অধ্যায়, অর্থাৎ শৈলীপুত্রী, অর্থাৎ আগামীকাল যে প্রতিপদ নবরাত্রির যে পুজো, প্রথম শৈলীপুত্রী নিয়ে, এবং এভাবে কিন্তু চলবে নবরাত্রির 9টি অধ্যায় এবং 9 দিন ধরে। তো আমরা জানবো পণ্ডিতজির কাছ থেকে, এটা খুব ইন্টারেস্টিং যে আজকে লাহাবাড়ির পুজোর কথা বললেন। কথিত আছে যে মা কৈলাস থেকে প্রথমে আসেন লাহাবাড়িতে, দুপুরের মধ্যাহ্ন ভোজন করেন, তারপরে দাঙাবাড়িতে গিয়ে গয়না পরেন, আর মানে শোভাবাজার রাজবাড়িতে গিয়ে মা মানে মনোরঞ্জন করেন, এটা একদম কথিত রয়েছে। এই বলা হচ্ছে যে লাহাবাড়িতে নাকি যে লাড্ডু তৈরি হতো একটা সময়, রথের চাকা মানে পুরীর রথের চাকার যে ব্যাসার্ধ, ওই আয়তনে নাকি লাড্ডু তৈরি হতো, মানে মিষ্টান্নের একটা বিশাল বড় দিক রয়েছে। যে ভীষণ ইন্টারেস্টিং, এই ব্যাপারগুলোই ভীষণ ইন্টারেস্টিং, আমাদের জানা উচিত দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির যে আবেগ, কিন্তু এই সময়টাকে সম্পূর্ণ কাজে লাগানো যায়, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়। আমার মনে হয় যারা সাধারণ মানুষ, যারা হয়তো গ্রহপ্রতিকার সকলের করে উঠতে পারছেন না বা করছেন না, কিন্তু এই সময় না খানিকটা নিজেকে রিচার্জ করার সময়। নিশ্চয়ই আপনি কিছু মানে পদ্ধতি বলবেন যেটাতে আমরা ভালো থাকতে পারি। সেটা ভালো, কারণ আজকে যে আলোচনাটা হচ্ছে যে আমাদের যে মহালয়ার আজকে অনুষ্ঠান, আমরা কি আমাদের জ্যোতিষশাস্ত্র বলে কি যে রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন হচ্ছে পিতৃপক্ষে সূচিত হয়, পিতৃপক্ষ সূচনা হয়, এবং রবি যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন রবি পিতৃপক্ষের সূচনা হয়, এবং এই পিতৃপক্ষে কী হয় যে আমাদের যে পূর্বশরীরা, পূর্বশরীদের ঘরে অর্থাৎ তিন পুরুষ, আমাদের যে পিতা বা যাদের মৃত ব্যক্তি যারা আছেন, তিন পুরুষ তারা কী করে পূর্বশরীদের অর্থাৎ তাদের উত্তরশরীদের গৃহে অবস্থান করে, অর্থাৎ এই সময়টা, অর্থাৎ যখন রবি যখন বৃশ্চিক রাশিতে গমন করেন তখন তারা আবার কী করে পিতৃলোকে ফিরে যান। অর্থাৎ আমাদের যে তিনটে লোক আছে, একটা স্বর্গলোক, পিতৃলোক, মর্তলোক, অর্থাৎ পিতৃলোকের যে দেবতা বা পিতৃলোক যে শাসন করে সে যম, অর্থাৎ আমাদের যে পূর্বশরীরের মৃত ব্যক্তিরা আছেন তারা কী করে পিতৃলোকে অবস্থান করেন। এমনি হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যখন আমাদের যে তিন পুরুষ, যে আমরা যে জল দিই তিন পুরুষ, তিন পুরুষের কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান যখন হয় তখন তিন পুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠান করি, এবং কারণ এই তিন পুরুষ পিতৃলোকে অবস্থান করেন। আবার যখন আর একজন উত্তরশরীর মৃত্যু হবে তখন কী হবে, ওই পিতৃলোকের তিন পুরুষের মধ্যে একজন স্বর্গলোকে চলে যাবেন। এভাবেই হচ্ছে আমরা যখনই এই যে আজকে যে আমরা মানে কোনো একটি জায়গায় দেখা গেল যে ঠাকুরদাদা মারা গেছেন, বাবা মারা গেছেন, এবার যখন সেই পরিবারের ছেলে মারা যাচ্ছেন তখন ঠাকুরদাদা চলে যাচ্ছেন স্বর্গলোকে, মানে তিন পুরুষের মধ্যে একজন তখন তার উত্তরণ হলো। আচ্ছা, এভাবে কিন্তু স্বর্গলোকে আমাদের তিনটি লোক আছে, অর্থাৎ তিনটি লোক আমরা হচ্ছে বসবাস করছি মর্তলোকে,
আমাদের যে পূর্বপুরুষরা আমার পিতা আমার ঠাকুরদা তারা এখন অবস্থান করছে হচ্ছে পিতৃলোকে। আর আমাদের যখন মানে সে মৃত্যু হবে তখন তারা চলে যাবে স্বর্গলোকে। এভাবেই হচ্ছে লোকগুলো এবং পিতৃলোকের হচ্ছে দেবতা অর্থাৎ পিতৃলোকের হচ্ছে আপনার যে শাসন করছেন হচ্ছে যম। যাই হোক, আমাদের যে গল্পটি আছে যে মহাভারতে যে কর্ণ, কর্ণ কিন্তু সারা জীবন কিন্তু স্বর্ণ দান করেছিলেন। কর্ণ কিন্তু কখনো তার পিতৃপুরুষদের কিন্তু খাদ্য দান করেনি, খাদ্য বা জল দান করেননি। সেক্ষেত্রে কিন্তু যখন কর্ণের মৃত্যুর পর ইন্দ্র কিন্তু কর্ণকে খাদ্য হিসাবে স্বর্ণ দিয়েছিল। তখন কর্ণ জিজ্ঞেস করেছিল কেন আমাকে এই খাদ্য হিসাবে স্বর্ণ দেওয়া হলো। তখন ইন্দ্র বললেন যে আপনি কখনোই আপনার পিতাকে খাদ্য বা অন্ন দেননি। তখন কর্ণ বলল যে আমি তো সেই সুযোগ পাইনি, আমি যে আমার যে পিতৃপুরুষকে যে খাদ্য বা অন্ন দেবো, তা সেক্ষেত্রে আমার কী করণীয়? বলে তুমি ১৬ দিনের জন্য তুমি মর্ত্যলোকে ফিরে যাও, ওখানে গিয়ে তুমি তোমার পিতৃদেবের উদ্দেশ্যে বা তোমার পিতৃদেবের উদ্দেশ্যে খাদ্য বা জল দান করে তবেই তুমি এই স্বর্গলোকে প্রবেশ করো। এই ১৬ দিন যখন কর্ণ অর্থাৎ মর্ত্যলোকে ছিল সেটাকে আমরা কি বলি যে পিতৃপক্ষ, এবং সেই জন্য আমরা এই দিনটিকে আজকে এভাবে মানি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমার নাম শুভঙ্কর। দীপঙ্কর? শুভঙ্কর। শুভঙ্কর, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। কতদিন ধরে দেখছেন পণ্ডিতজির অনুষ্ঠান, দেখছেন নিয়মিত? বিকেলবেলা ৫টা বেজে ১৫ মিনিট কোথায় হয়েছেন? কল্যাণীতে। ঠিক আছে, তোমার জন্মবারটা কি রবিবার? হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন তুলা রাশি তোমার? হ্যাঁ। সাতই নক্ষত্র দেবগণ জানতে? হ্যাঁ হ্যাঁ জানতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার হচ্ছে মকর লগ্ন, লগ্নের দ্বিতীয় শরীর অবস্থান। আচ্ছা, তার পাশাপাশি তোমার সপ্তমভাবে বুধ শুক্র অবস্থান, অষ্টমভাবে রবি, নবমভাবে মঙ্গল বৃহস্পতি, এবং দশমভাবে তোমার চন্দ্রের অবস্থান, একাদশভাবে রাহুর অবস্থান। তোমার জন্মছক অনুযায়ী সপ্তম অষ্টম নবমপতি কারকগ্রহ হচ্ছে বুধ, দশমপতি কারকগ্রহ শুক্রের রাজযোগ, নবমভাবে মঙ্গল বৃহস্পতির অবস্থান, এবং চতুর্থপতি সক্ষেত্রে দৃষ্ট, চতুর্থপতি বৃহস্পতি যুক্ত। ঠিক আছে, এখন তোমার বর্তমান মহাদশা যদি দেখে নিচ্ছি, বর্তমান মহাদশা তোমার বৃহস্পতির মহাদশা এন্ড হবে অর্থাৎ শেষ হবে সামনের বছর মে মাসে ২২ সালের। তারপর শুরু হবে তোমার শনির মহাদশা। শনি তোমার লগ্নপতি দ্বিতীয়পতি কারক গ্রহ, শনির মহাদশা তোমার পক্ষে কিন্তু ভালো। শনির মহাদশা লগ্নপতির দশা সবসময় শুভ হয় যদি সেই জাতক জাতিকার সক্ষেত্রস্থ থাকে, তুঙ্গি অবস্থায় থাকে। লগ্নপতি সে শুভগ্রহই হোক বা অশুভগ্রহই হোক, তার মহাদশা সবসময় শুভ যদি সেই জাতক জাতিকার লগ্নভাবে বা সেই জাতক জাতিকার সেই লগ্নপতি যদি স্বক্ষেত্রে অথবা সব নিজেও নক্ষত্রে অথবা তুঙ্গি অবস্থায় থাকে। তোমার জন্মছক অনুযায়ী কিন্তু এই যে বর্তমানে বৃহস্পতির মহাদশা এতদিন ছিল, এই বৃহস্পতির মহাদশা তোমার পক্ষে কিন্তু ভালো ছিল না। বৃহস্পতি তোমার নবমভাবে আছে, কিন্তু তোমার যাবতীয় সাফল্য সব কিছু শনির মহাদশা থেকে আসবে। তোমার ভাগ্যপতি কর্মপতির রাজযোগ আছে জন্মচকে, এবং তার পাশাপাশি তোমার কর্মভাবে চন্দ্রের অবস্থান, শনির মহাদশা থেকে তোমার কিন্তু সাফল্য। বর্তমানে চলছে তোমার বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, এই সময়টা কিন্তু কিছুটা সমস্যা যাবে, এই সময়টা বাধা বিঘ্ন জটিলতা থাকবে। এবার তোমার কি প্রশ্ন বলো। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে নিজের কর্মজীবনে কোনো বাধা আসবে কিনা সেটা জানতে চাই, আর নিজের বিবাহ সম্বন্ধে জানতে চাই, মানে দেরি হবে কিনা সেটাই জানতে চাই। হ্যাঁ, বিয়েটা জানতে চাই আর কর্মজীবনে কোনো বাধা আছে কিনা এটা জানতে চাইছে। আচ্ছা,
তোমার কর্মজীবন সংক্রান্ত সেভাবে কোনো বাধা বিড়ম্বনা আসবে না, তোমার কর্মজীবন খুব ভালো হবে, সেভাবে নিশ্চিত থাকতে পারো। কারণ তোমার কর্মভাবে তোমার লগ্নের দশম ভাবে চন্দ্রের অবস্থান আছে এবং ভাগ্যপতি কর্মপতির রাজযোগ আছে, সেই রাজযোগ আবার রাশির দশম ভাবে, রাশির দশম ভাবে হচ্ছে তোমার এই রাজযোগটা, যেটা লগ্নের দশম ভাবের রাজযোগ রাশির দশম ভাবে অবস্থান করছে। তুমি কর্মজীবন নিয়ে নিশ্চিত থাকতে পারো, অর্থাৎ শনির মহাদশা থেকে তোমার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য আসবে। কারণ আমি তো প্রথমেই বললাম লগ্নপতি শনির দশা এবং শনি হচ্ছে তোমার নবাংশে তুঙ্গি। সমস্যা যেটা সেটা হচ্ছে তোমার বিবাহের ব্যাপারে, বিবাহ করার লগ্নের সপ্তম ভাবে তোমার বুধ শুক্র দুটো শুভগ্রহের অবস্থান আছে, এটা কিন্তু ভালো নয়। কারণ বুধ শুক্রের যোগ লগ্নের সপ্তম ভাবে থাকা কখনোই ভালো নয়, কখনোই ভালো না। এবং রাশির সপ্তমে থাকাও খারাপ, লগ্নের সপ্তমে থাকাও খারাপ। কি হয় পণ্ডিতজি এটাতে? এখানে কি হয়, ম্যারেজ লাইফ সংক্রান্ত কিছু না কিছু সমস্যা তাদের আসে, ম্যারেজ লাইফ আর আফটার ম্যারেজ তাদের নানাবিধ সমস্যা কিন্তু আসে, অর্থাৎ দাম্পত্য সুখের কিছু কিছু সমস্যা তাদের জীবনে কিন্তু আসে লগ্নের সপ্তমে বুধ শুক্র এবং রাশির সপ্তমে বুধ শুক্র, এটাই তোমার হচ্ছে সমস্যা আসতে পারে। আমি শুভঙ্করের কাছে দুটো প্রশ্ন করি। পণ্ডিতজি কিন্তু ভীষণ বিস্তারিতভাবে বিশ্লেষণ করলেন, এবারে আপনাকে বলতে হবে যে আপনার, কারণ আপনার যা বয়স 28 বছর আপনি দাঁড়িয়ে আছেন, এতদিনে আপনার কেরিয়ার তৈরি হওয়ার কথা, আপনি কি করেন, কি করেন, কি কাজ করেন? আমি নিজে একজন ওই ধরুন আইটি কোম্পানিতে কাজ করি, একজন জাভা ডেভেলপার, আপনি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন তাই তো? আচ্ছা, যা মানে আপনি কি এই আপনার যে টেকনিক্যাল কোর্সের কথা বলছেন এটা নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে করেছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? আচ্ছা, এটা হচ্ছে আমি আমি পাস করেছিলাম, আমি বিকম তো করেছিলাম, তারপরে মাঝখানে একটা কম্পিউটার নেটওয়ার্কিং এর কোর্সও করেছিলাম বাইরে থেকে। এবং তারপরে আপনি এখন, আপনি কি মানে যে কাজটা করছেন আপনি তো স্যাটিসফাইড, মানে আপনার যে কাজটা তাতে আপনি স্যাটিসফাইড? প্রথম সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলাম, তো যখন হলো না তখন আমি এটাতে যোগ দিলাম। কারণ আপনার কর্মজীবন কিন্তু ভালো এবং পণ্ডিতজি বারবারই বলছেন, দেখুন একটা কথা বলি, এটা পণ্ডিতজি আমার মনে হয় সকলেরই, আমাদের মানে আমরা প্রত্যেকেই যে কাজটাই করি না কেন আমাদের ভেতরের যে স্যাটিসফ্যাকশন সেটা সবসময় একটু হলেও খামতি থাকে, পুরোপুরি স্যাটিসফাইড আমরা কেউ হতেই পারি না, সবারই একটা মনে হয় যে আর একটু হলে ভালো হতো। কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা রয়েছে যেটা পণ্ডিতজি বারবারই বলছেন, আপনার কি মনে হয় পণ্ডিতজি এই জায়গাটা সমাধান করে বিয়ে করা উচিত? অবশ্যই জটক বিচার করবেন এবং পত্রিকার প্রতিবেদন করবেন। দেখুন আমি একটা কথা বলবো, যে শনির মহাদশা যখন আসবে আপনার জীবনে, শনির মহাদশা কিন্তু আপনি দুর্দান্ত সাফল্য পাবেন কর্মজীবনে। কারণ আপনার ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান চতুর্থ ভাবপতি কারগ্রহ, মঙ্গল আপনার ভাগ্যভাবে অবস্থান করছে বৃহস্পতি যুক্ত অবস্থায়, এটা কিন্তু বিশেষভাবে শুভ। কর্মজীবন সংক্রান্ত আপনার কোনো সমস্যা আসবে না 2022 জানুয়ারি থেকে, আপনি দারুণ সাফল্য পাবেন। আপনি শুধু বিবাহের ব্যাপারে ভাববেন, বিবাহজনিত নানা রকম সমস্যা জটিলতা। আর আরেকটা কথা বলবো, যে শনির মহাদশায়, শনির অন্তর্দশায় অর্থাৎ শনির দশা অন্তর্দশা, বিবাহটা না করাই ভালো, টাইমটা অনেক দেরি হয়ে যাবে সেই ক্ষেত্রে, তাহলে শনি বুধের দশান্তদশা বিবাহ করলে ভালো হয়, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে, অর্থাৎ 2025 সাল, তখন আপনার বয়স হয়ে যাবে প্রায় 32 বছর প্লাস, অর্থাৎ অতদিন তো আপনি লেট করতে পারবেন না, সেই ক্ষেত্রে কী করবেন আপনি, প্রতিকার প্রতিবিধানে আসবেন। আমাদের হাতে আজকে সময় নেই, আজকে আপনারা যোগাযোগ করতে পারেন, আজকে হচ্ছে পণ্ডিতজির বারাসাতের চেম্বার, রবিবার এবং বুধবার বারাসাত থাকে, এবং আগামী শুক্রবার দিন পাচ্ছেন মেচেতা, 8 তারিখ, 9 তারিখ শনিবার পেয়ে যাচ্ছেন হচ্ছে বর্ধমান, এটাই পুজোর আগে লাস্ট চেম্বার, তারপরে দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর 22 তারিখে আগরতলা পাচ্ছেন, 23 তারিখে গৌহাটি, 24 তারিখ শিলচর এবং 31 অক্টোবর পাচ্ছেন দিল্লিতে। ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।